দুর্গাপূজার প্যান্ডেল নাকি মায়া ঘেরা কোনো এক রাজ্য? মনে হচ্ছে যেন মায়া ঘেরা কোনো এক অচেনা রাজ্যে এসে পড়েছি। চাকচিক্য আধুনিকত্ব এসব থেকে সরে এসে আপনার চোখ দুটো স্নিগ্ধতা খুঁজছে নিশ্চয়ই। আমি তো ভাবতেই পাচ্ছি না এটা কোনো দুর্গাপূজার প্যান্ডেল নাকি স্বপ্নে দেখা কোনো এক রূপকথার রাজ্য, যেখানে নেই হিংসা, নেই ভেদাভেদ, নেই ঝগড়া, আছে শুধু ভালোবাসা, স্নিগ্ধতা আর এক অস্বাভাবিক মায়া। প্যান্ডেলে চারিদিকে হ্যারিকেনের আলো আলো রোশনাই দেখতে দেখতে চলে এলাম মায়ের কাছে। মনটা জুড়িয়ে গেল গ্রামের ফিরে পাওয়া সময়টা দেখে। আপনারাও নিশ্চয়ই স্তম্ভিত হচ্ছেন আমার মতো এই রূপকথার রাজ্য দেখে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এটা একটি দুর্গাপূজার প্যান্ডেলের রাতের দৃশ্য। হ্যাঁ, যে গ্রামটার পুজো আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, জয়নগর মূলদের মোড় থেকে অনতি দূরে কানিয়া গ্রামবাসীর পুজো, সেই পুজোরই এ দৃশ্য মন কাটছে আপনাদের। জানি আপনারা মুগ্ধ হয়েছেন, তাই অনুরোধ করব পুজোর পাঁচটা দিনের মধ্যে একটা দিন অবশ্যই ঘুরে আসুন এখানে। ভিডিও আমি পেয়েছি শ্রদ্ধেয় শিল্পী আমার প্রিয় আপনাদের প্রিয় বাপনদার থেকে। বাপনদার, এই অসম্ভব চিন্তাভাবনাকে ধন্যবাদ। তার মতো শিল্পী ছড়িয়ে পড়ুক হাজারো গ্রামে কানেয়ার মতো, যারা মানুষকে ভালোবেসে একটি ভালো পূজা মণ্ডপ উপহার দিতে চায়।